Elhamdülillahi Rabbil alemin فإنه هو الرزاق ذو القوة المتين وأفضل الصلاة وأتم التسليم على سيد الأولين والآخرين نبينا الأمي محمد الأمين وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين أما بعد قال الله عز وجل في كلامه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله مولانا العظيم بنغدش أنجمان تلاميذ إسلامية মোগলাবাজার শাখার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক শানে মুস্তাফা মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি মোহতারাম উলামায়ে কেরাম এবং সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল আলামিন আমাদেরকে এই মোবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা এই মাহফিলের জন্য যে উনওয়ান বা পরিচয় নির্ধারণ করেছি, লেখা হয়েছে শানে মুস্তাফা। আমরা জানি মুস্তাফা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামসমূহের মধ্যে বা গুণবাচক নামসমূহের মধ্যে একটি নাম। আরবদের একটি অভ্যাস ছিল, তারা যে বিষয়কে বা যে মানুষকে যে সত্তাকে যাকে পছন্দ করত, সম্মান করত, তাকে অনেকগুলো নাম দিয়ে দিত। এটি আরবদের এবং আরবি ভাষার একটি সৌন্দর্য। এবং আমরা পাই আরবরা যাকে মহব্বত করে তার জন্য অনেকগুলো নাম সেট করে নেয়, যাকে সম্মান করে তাকে অনেকগুলো নাম তার জন্য রেডি করে নেয়। ইসলামেও এই সুন্নাত পালন করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো গুণবাচক নাম রয়েছে। আমরা আমাদের 99 নামের ক্যালেন্ডারের মধ্যে 99টি পাই, আসলে হাদিস খুঁজলে 200টির উপরেই পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন গুণের ক্ষেত্রে দৃষ্টিপাত করে আল্লাহর নবীর অনেকগুলো নাম রাখা হয়েছে। এর মধ্যে একটি নাম হচ্ছে মুস্তাফা, আল্লাযী ইসতাফাহুল্লাহ, আল্লাহ যাকে বাছাই করেছেন, আল্লাহ যাকে নির্বাচন করেছেন। শানে মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার উনওয়ানকে, পরিচয়কে বহন করে। এবার দেখেন, আমরা মাঝে মধ্যে আবার মাহফিল করি যেগুলোর নাম থাকে শানে রিসালত। তাহলে যেহেতু শানে রিসালত পরিচয় নিয়ে মাহফিল করি, আবার শানে মুস্তাফা পরিচয় দিয়ে মাহফিল করার কি প্রয়োজন? দুটির মধ্যে পার্থক্য কি? দ্বিতীয়ত হচ্ছে, আমরা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পরিচয় দেই এবং আমরা দাবি করি আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ রাসূল, কোন দিক থেকে? নিঃসন্দেহে তিনি একমাত্র রাসূল নন, তা আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত রাসূল পাঠিয়েছেন। কেউ নবী ছিলেন, কেউ নবী এবং রাসূল উভয়টাই ছিলেন। তাহলে কোন দিক থেকে তিনি সাইয়্যিদুল মুরসালিন? তৃতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বড় টাইটেল দিয়ে দিয়েছেন, বলেছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য বের করা হয়েছে। আল্লাহ আপনাকে বলছেন শ্রেষ্ঠ উম্মত, বাট ওয়াই, কেন? আপনার মধ্যে এমন কি গুণ বা বৈশিষ্ট্য আছে যেগুলো আর কারো মধ্যে নেই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে, যে তোমাদের ব্যাপারে এবং আমার ব্যাপারে
আল্লাহ আগের আসমানি কিতাবসমূহের মধ্যে উল্লেখ করেছেন, বলেছেন এমন এক নবী আসবেন যিনি নবীদের সিলসিলার দিক থেকে সবার শেষে কিন্তু মর্যাদার দিক থেকে সবার উপরে। ওয়া উম্মাতুহু উম্মাতান মারহুমা, আর তার উম্মত হবে আল্লাহর রহমপ্রাপ্ত উম্মত। তাহলে আমি আপনাকে প্রশ্ন করি, এমন কি বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে যে আল্লাহ আপনার জন্মের আগেই আপনার উপর রহম করে দিয়েছেন? প্রশ্ন করার বিষয়, সবগুলো প্রশ্নের লম্বা জবাব দেওয়ার তো সময় নেই, এই অনুমতি সময় দেবে না, তবুও আমি বলতে চাই এগুলো অল্প হলেও আল্লাহ যদি তৌফিক দেন। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, প্রথমে খেয়াল করুন নবী রাসূলদের ব্যাপারে আমরা দুটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে, এটি খুব গুরুত্বপূর্ণ, যে দুটি কোরআন শরীফ আমাদেরকে শিখিয়েছে। একটি হচ্ছে আমরা প্রত্যেক নবী রাসূলের উপর ঈমান আনি, এটি আমাদের আকীদার একটি গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ বলেছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা রাসূলদের মধ্যে একে অন্যের সাথে পার্থক্য করি না, আমরা সবার উপর ঈমান আনি। আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। দ্বিতীয়ত খেয়াল রাখতে হবে আল্লাহ সব রাসূলকে একরকম মর্যাদা দেননি, একরকম দায়িত্ব দেননি, এক জায়গায় প্রেরণ করেননি, একই প্রেক্ষাপটেও প্রেরণ করেননি, এক ধরনের মানুষের কাছেও প্রেরণ করেননি। এভরিবডি হ্যাজ হিজ ওন রুল, প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব ছিল, এই দায়িত্বের আলোকে প্রত্যেকের আলাদা মর্যাদা ছিল। আল্লাহ বলেছেন তিলকাল রুসুলু ফাদ্দালনা বাদহুম আলা বাদ, এই রাসূলদেরকে আমি একের উপর অন্যকে মর্যাদা দিয়েছি। তাহলে আমরা বুঝলাম রাসূলদের মধ্যে সবাই সমান নয়, প্রত্যেককে আল্লাহ একের উপর অন্যকে কিছু কিছু ক্ষেত্রে ফজিলত দিয়েছেন। দ্বিতীয়ত এগুলো কেবল ফজিলতের ক্ষেত্রে, ঈমান আনার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, ঈমান আমরা সবার উপর আনি, পরিষ্কার হয়ে গেল। তাহলে এই সমস্ত নবী রাসূলের যে মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি তাম মানব জাতির উপরে দিয়েছেন, সেই মর্যাদাকে বলা হয় শানে নবুয়ত বা শানে রিসালাত। এই শানে নবুয়ত বা শানে রিসালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সূর্যের চেয়ে স্পষ্ট করে প্রকাশ করে দিয়েছেন, যখন ফেরেশতাদেরকে বলেছেন বা ইজা সাওয়াইতুহু ইন্নি খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন, হে ফেরেশতারা আমি মানুষ বানাচ্ছি শুকনো ঠনঠনে মাটি দিয়ে। তা ইজা সাওয়াইতুহু, যখন আমি তাকে মানুষের শেপ দেব, কাঠামো দেব, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এবং তার মধ্যে আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দেব, ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা সবাই এই মানুষকে সিজদা করবে। এই মানুষ কে ছিলেন? আদম আলাইহিস সালাম। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউনা ইল্লা ইবলিস, প্রত্যেক ফেরেশতারা আদমকে সিজদা করেছিলেন, ইবলিস ব্যতীত। আদম ছিলেন নবী, আদম ছিলেন প্রথম মানুষ, প্রথম নবী, এবং এই জমিনে আল্লাহর প্রথম খলিফা। তাহলে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছেন, আমরা বুঝতে পারলাম ফেরেশতাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শানে নবুয়ত বা শানে রিসালাতের বহির প্রকাশ করতেছেন, হে আমার ফেরেশতারা যদিও তোমরা নিষ্পাপ, আর আদম সন্তান, আদম নন, কারণ আদম হচ্ছেন নবী, নবী রাসূল মাসুম, কিন্তু আদম সন্তান হচ্ছে পাপী, প্রত্যেকেই আমরা কোনো না কোনো গুনাহ জীবনে করেছি। আল্লাহ নবী বলেছেন কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, ওয়া খাইরুল খাতাঈনা আত-তাওয়াবুন, এই গুনাহগারদের মধ্যে ভালো গুনাহগার হচ্ছে যারা গুনাহ করার পরে তাওবা করে ফেলে। তাহলে যে আদমের সন্তানরা গুনাহ করবে, সেই আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে খিলাফত দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, ফেরেশতাদেরকে নবুয়ত দেন নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন সমস্ত ফেরেশতাদের সামনে শানে নবুয়তের প্রকাশ করিয়েছেন, যদিও হে আমার ফেরেশতারা তোমরা ডিক্লেয়ার করছো নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরা প্রতিনিয়ত তোমার ইবাদত করি, তাসবিহ তাহলিল পাঠ করি, বাট আমার আদম হচ্ছে আমার খিলাফত পাওয়ার সবচেয়ে যোগ্য,
এখানে আদমকে মানুষকে এবং নবীদের নবুয়তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের উপরে মর্যাদা দিয়ে দিয়েছেন এই হচ্ছে শাহাদে নবুয়ত এবার আসুন এই শানে নবুয়তের মধ্যে তো মুহাম্মদি শানও প্রকাশ করে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী সেহেতু নবীদের সম্মানের মধ্যে শানে মুহাম্মদিয়া চলে আসে তাহলে কেন আমরা এখানে শানে মুস্তাফা নাম দিয়েছি যখন আদমের শানের মধ্যে আদমের মর্যাদার মধ্যে মুহাম্মদের মর্যাদা চলে আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কেন আমরা আলাদা করে শানে মুস্তাফা সম্মান করছি কারণ এই শানে নবুয়ত গুলো বাকি সব নবীদের জন্য মুশতারাক এক কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু মর্যাদা কোন নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই ওগুলোর বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আমরা উম্মতেরা যদিও আমরা গুনাহগার কিন্তু যেহেতু আমরা আমাদের নবীকে বড় মহব্বত করি এটলিস্ট দাবি করি যে মহব্বত করি আসলে কি কতটুকু করেন আল্লাহু আলাম এই মহব্বতের একটি চাহিদা হচ্ছে আমরা আমাদের নবীর জিন্দাবাদ দেব যেভাবে আল্লাহ কোরআন শরীফে বারবার দিয়েছেন এবং কোরআন শরীফে কতটুকু দিয়েছেন আমার মতো মানুষ তো আর এগুলো খুঁজে বের করা সম্ভব নয় যাদের সালাহিয়ত ছিল তাদের মধ্যে একজন ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইনজিল ঈসা কদ আতা বিকা মুখবিরা ওয়া লানাল কিতাব আতা বিমদহি হুলাকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের প্রতি ইনজিল কিতাব দিয়েছেন সেই কিতাবে আপনার ব্যাপারে সুসংবাদ দেয়া ছিল আর আমাদের কাছে একটি কিতাব দিয়েছেন কোরআন খুলে দেখি পুরোটা আপনার প্রশংসায় ভরপুর সুবহানাল্লাহ তো আবু হানিফার চক্ষু ছিল তিনি দেখতে পেরেছেন আমার মতো বদ্ধক মানুষের চক্ষু নাই আমরা দেখতেও পারি না এজন্য আমাদের মনে হয় আসলে নাই নাই না আছে আপনি দেখছেন না সুখ মেলে যদি সূর্য না দেখেন এর অর্থ এই নয় যে সূর্য নেই এর অর্থ হচ্ছে সূর্যের আলো এত প্রখর যে আপনার চক্ষু বন্ধ হয়ে গেছে এজন্য শানে নবুয়ত যেহেতু শানে মুহাম্মদি কেও কামার করে তাই শানে মুহাম্মদি বা শানে মুস্তাফা আলাদা করে উদযাপন করার দরকার ছিল না যদি না আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আলাদা মর্যাদা দিতেন যেহেতু দিয়েছেন তাই উম্মত হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে সেগুলোর ব্যাপারে পরিচয় করা এবার নবীদের জন্য লাজিম কিছু বিষয় রয়েছে সব নবীদের জন্য কেবল আমাদের নবী নয় আর এই কথা শেষ করার আগে বলে রাখি আল্লাহর ওয়াস্তে আগামী মাহফিল থেকে ছোট শেয়ার রাখবেন এই মাহফিলে বসে কথা বলা কোনো মানুষের পক্ষে সম্ভব না মনে হয় যে ট্রেনের মধ্যে বসে আছি আর উঠছি আসমানে শেয়ার ছোট রাখবেন এই চেয়ারে বসে কথা বলা খুব কষ্টকর এবার সম্মানিত হাজিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু না কিছু দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন একেবারে দায়িত্বহীন ভাবে কোন নবীকে পাঠান নাই কারণ নবীকে পাঠানোর উদ্দেশ্যই হলো কিছু দায়িত্ব নবীকে দেয়া যা যখন কাউকে দায়িত্ব দেয়া হয় এই দায়িত্বের সাথে তাকে কিছু প্রটোকল দেয়া হয় কিছু প্রায়োরিটি দেয়া হয় উদাহরণস্বরূপ আমি রাস্তা দিয়ে আসার সময় ট্রাফিক রাস্তা বন্ধ করে আমাকে জায়গা দেবে না কারণ আমার এই বাংলাদেশ রাষ্ট্রের প্রতি সেরকম কোনো দায়িত্ব নেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবেন ট্রাফিক অন্য গাড়ি আটকে প্রধানমন্ত্রী রাস্তা দেবে কারণ কি প্রধানমন্ত্রী দায়িত্ব বেশি এখানে শেখ হাসিনা খালেদা জিয়া উদ্দেশ্য নয় যেই হন না কেন তিনি যদি প্রধানমন্ত্রী হয়ে যান তাহলে তাকে এই প্রোটোকলটি দিতেই হবে সরকার রাষ্ট্রের কারণ কি তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত আমি সেরকম দায়িত্ব নিয়োজিত নই বিদায় ট্রাফিক আমাকে সেই কর্ডন দেবে না তাহলে যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন বা সর্বশ্রেষ্ঠ রাসূল সেহেতু এটি প্রথমেই উচিত মনে করা যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন কিছু দায়িত্ব দিয়েছেন যেগুলো অন্য কোন রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি সেগুলো কি সেগুলো পরে বলছি প্রথমে এই ভূমিকা এই কনসেপচুয়াল ক্লারিটির মাথার মধ্যে চলে আসুক যে এই এই ক্ষেত্রে আমাদের নবী আলাদা তাহলে শানে মুস্তাফা সম্মেলনে বসার একটি ব্যক্তিগতা আসবে দ্বিতীয়ত যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ
এমন কিছু ইমতিয়াজি দায়িত্ব দিয়েছেন যেগুলো আর কোন নবী রাসূলকে দেননি, সেহেতু এটিও মনে করা উচিত যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এমন কিছু ইমতিয়াজি খুসুসি দায়িত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন যেগুলো অন্য কোন রাসূলকে দেন নাই। উদাহরণস্বরূপ দেখেন, রাসূলদের মধ্যে বা নবীদের মধ্যে একটি বিষয় খুব কমন, সেটি কি? আল্লাহ প্রত্যেক নবী রাসূলকে মুজিজা দান করেছেন। মুজিজা অর্থ হচ্ছে এমন বিষয় যেটি আপনার বিপক্ষ দলকে দুর্বল করে দেয়, আজিজ বা দুর্বল করে দেয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি মুজিজা নিয়ে লম্বা কথা বলেছেন। তিনি বলেছেন, মুজিজা হচ্ছে এমন শক্তি, এমন যুক্তি, এমন প্রমাণ যেটি আপনি উপস্থাপন করার পরে আপনার সামনের ব্যক্তির মুখ বন্ধ হয়ে যাবে, সেটিকে বলা হয় মুজিজা। এটি আল্লাহর পক্ষ থেকে একটি দান। এটি কি? নবুয়তের একটি দলিল। এটি সব নবী রাসূলকে আল্লাহ দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন। তাহলে অন্য সব নবীদের সাথে আমার নবীর পার্থক্য কি? আমি কেবল এটি বুঝাচ্ছি যে পার্থক্য কোন জায়গায়, এখনো পার্থক্য করি নাই আমরা, পার্থক্য কোন কোন জায়গা সেটি বুঝাচ্ছি আপনাদেরকে। সম্মানিত হাজিরিন, দেখেন আমরা মুজিজা বলতে কি বুঝি? আমি অনেককে প্রশ্ন করেছিলাম, আমরা বেশিরভাগ মানুষ মুজিজা বলতে বুঝি অলৌকিক ঘটনা বলি। আমাদের দেশে, আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমরা ইসলামের যে শিক্ষাগুলো পেয়েছি ওগুলোতে আমাদেরকে শেখানো হয়েছে, ভুল নয় শুদ্ধই শেখানো হয়েছে, যে মুজিজা বেশিরভাগ ক্ষেত্রে অলৌকিক ঘটনার নাম। একজন মানুষ পু দিলেন, কোনো কিছু হওয়ার নয়, হয়ে গেল, এটি কারামত বা মুজিজা। একজন নবী লাঠি দিয়ে পানিতে বাড়ি দিলেন, পানির মধ্যে বারোটি রাস্তা হয়ে গেল, মুজিজা। হ্যাঁ, এটিও মুজিজা, সত্য কথা। এবার এই মুজিজা প্রত্যেক নবী রাসূলের ছিল, এই মুজিজা প্রত্যেক নবী রাসূলের ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম হাজারো অলৌকিক মুজিজা দান করেছিলেন। যেমন তিনি বুখারী শরীফের প্রথম অধ্যায় কিতাবু বাদউল ওয়াহী, এই অধ্যায়ের মধ্যে হাদিস রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে ওহি অবতীর্ণ হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার নবীকে ধীরে ধীরে প্রস্তুত করছেন যে তোমার প্রতি ওহি আসবে, দায়িত্ব আসবে, প্রস্তুত হও, এই প্রস্তুতির মধ্যে একটি প্রস্তুতি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটার সময় শুনতে পেতেন আশেপাশের গাছপালা, লতা পাতা, পাহাড় পর্বত, পাথর থেকে আওয়াজ আসছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার নবীর এই মুজিজা ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু জাহেল হাতের মধ্যে একটি পাথর নিয়ে এসেছে, মুহাম্মদ যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে আমি ঈমান আনব। আমার নবী বলেছেন যে তোমার হাতের মধ্যে কি আছে সেটিকে আমি বলবো, নাকি হাতের মধ্যে যা আছে সেটি নিজেই বলে দেবে? সাথে সাথে হাতের মধ্যে থাকা পাথরের আওয়াজ এসেছে, পাথরের মধ্য থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর এই মুজিজা ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, কাফেরদের একটি জামাত এসেছে, মুহাম্মদ দুনিয়াতে তো তোমার জাদু চলমান, এবার যদি তুমি চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারো আমরা ঈমান আনবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলি মুবারক দিয়ে ইশারা করেছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়ে সামান্য সময়ের জন্য। কুরআন শরীফে আল্লাহ রেফারেন্স দিয়েছেন, ইকতারাবাতি সাআতু ওয়ান শাক্কাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, কিয়ামত নিকটবর্তী। তাহলে এই মুজিজা আমার নবীর ছিল। এবার যদি মনে করেন এই মুজিজা বা অলৌকিক কারামতের মাধ্যমে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন বা সর্বশ্রেষ্ঠ রাসূল হয়েছেন, তাহলে আপনি ভুল করছেন। কারণ কি? এরকম মুজিজা প্রত্যেক নবীর ছিল, প্রত্যেক নবীর ছিল। আমি দেখিয়ে দিই আপনাকে, মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে জিজ্ঞেস করলেন, মুসা তোমার হাতে এটি কি? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? মুসা বললেন, কি আসাইয়া, এটি আমার লাঠি, আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুসু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিজু উখরা, আল্লাহ এটি আমার লাঠি,
আমি লাঠির উপর ভর দেই, এই লাঠি দিয়ে পাতা ছিঁড়ে আমার ছাগল মেষ এগুলোকে খাওয়াই, আরো অনেক কাজ করি। আল্লাহ আল্লাহ নির্দেশ দিলেন, আলকিহা ইয়া মুসা, মুসা লাঠি মাটিতে ফেলে দাও। মুসা ফেললেন, ফা আলকাহা, যখন ফেললেন ফা ইজা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি সাপ পেয়ে গেল, ফুসফুস করতে লাগলো। আল্লাহ নির্দেশ দিলেন, খুজহা, লাঠি উঠাও, ওলা তাকা, ভয় পেও না, সানুঈদুহা সীরাতাহা আল উখরা, তুমি হাত দিয়ে ধরা মাত্র লাঠি আগের অবস্থায় ফিরে যাবে। সুবহানাল্লাহ। এরপরে এই একটি মুজিজা, আরেকটি মুজিজা কি, তোমার হাত তোমার বগলের নিচে রাখো, যখন ওই হাত বের করে নিয়ে আসবে তখন এই হাত উজ্জ্বল আলোর মতো আলো দেবে। সুবহানাল্লাহ। সূরা তাহার 2 নম্বর রুকুতে কথাগুলো আছে। এই মুসা আলাইহিস সালাম যখন এই লাঠি ফেরাউনের জাদুকরদের সামনে রাখলেন, তখন ওই লাঠি সাপ হয়ে জাদুকরদের সমস্ত জাদুর সাপগুলো খেয়ে ফেলল, তারা সেজদায় পতিত হলো, বলল সাউলকিয়া সাহারাতু সাজিদিন, কালু আমান্না বিরাব্বিল আলামিন। জাদুকররা বলল যে বাবারে, মুসার হাতে যে লাঠি এটি জাদুর লাঠি নয়, এটি অন্য কোন লাঠি, এটি নিশ্চয়ই আল্লাহর কোন মুজিজার প্রকাশ, আমরা ঈমান আনলাম। এই লাঠি দিয়ে যখন মুসা সাগরের মধ্যে বাড়ি দিয়েছিলেন, সাগরে 12টি রাস্তা হয়েছিল, তাহলে এই অলৌকিক মুজিজা কেবল মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল না, মুসারও ছিল। এই অলৌকিক মুজিজা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের ছিল। এবং আমি যদি সাহস করে বলে দেই, আমার পাশে আলিমরা বসে আছেন, ভুল হলে ধরবেন, সাহস করে যদি বলে দেই, এই অলৌকিক মুজিজা গুলো নবীর চেয়ে বেশি মাত্রায় ছিল ঈসা আলাইহিস সালামের কাছে। কেন বলছি আমি, বলি নাউজুবিল্লাহ, আমি তাওহীন করছি না, কেন বলছি, ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে আসমানে উঠে যাওয়া পর্যন্ত পুরো জীবনটাই মুজিজা। তার জন্ম হয়েছে পিতা ছাড়া। আল্লাহ বলেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসার উদাহরণ হচ্ছে আদমের উদাহরণের মতো, আদমেরও বাবা নাই, ঈসারও বাবা নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিমাণ মুজিজা দিয়েছেন, মানুষ কথা বলতে শুরু করে 1.5-2 বছর পরে ঈসা আলাইহিস সালাম দুলনা থাকা অবস্থায় কথা বলেছেন, বলেছেন ইন্নি আবুদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া ওয়া বাররান বি ওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়া সালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। এই যে ঈসা আলাইহিস সালাম পুরো খুতবা দিয়ে দিলেন, এই খুতবা কখন দিয়েছেন, দুলনা থাকা অবস্থায়। এই ঈসা আলাইহিস সালাম মাটি হাতে নিয়ে পাখি বানাতেন, ফু দিতেন, পাখি জীবিত হয়ে উড়ে যেত। সুবহানাল্লাহ। আননি আখলুকু লাকুম মিন আত-তিন তাহাইয়াতি আত-তাইর ফা আনফুখু ফীহি ফা আতাকুনু তাইরান বিইযনিল্লাহ ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহইল মাউতা বিইযনিল্লাহ। জন্মান্ধ রোগীর চোখে হাত বুলাতেন, রোগী ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগীর শরীরে হাত বুলাতেন, রোগী ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। তাও তো অনেক কম, তিনি কবরের পাশে গিয়ে বলতেন কুম বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হও, মুর্দা জীবিত হয়ে উঠে আসতো। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলতে পারতেন, তুমি গত তুমি কি খেয়ে এসেছো আর আগামী কালকে তোমাকে আল্লাহ কি রিজিক দিবে সেটা তুমি বলতে পারতেন। খুলে দেখুন কোরআন শরীফের সূরা আনআমের মধ্যে আছে। তাহলে এই কারামত, এই মর্যাদা তো সব নবীরও আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোন মর্যাদা ছিল যে যে মর্যাদা তাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছে? কারণ আমি তো দেখিয়ে দিলাম ওই মর্যাদা প্রত্যেক নবীর ছিল, তাহলে আমার নবীর মর্যাদা আলাদা কিভাবে? সম্মানিত হাজিরিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যে বৈশিষ্ট্যগুলো দুনিয়ার অন্য কোন মানুষ খা নবী খা রাসূলুল্লাহ কাউকে দেন নাই। অনেকগুলো, এতগুলো আমি বলতে পারবো না, সবগুলো জানিও না, তিনটি বলবো, এই তিনটি বলতে সময় শেষ হয়ে যাবে। প্রথম মুজিজা, প্রথম মুজিজা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র নবী, একমাত্র রাসূল এবং আদম সন্তানের মধ্যে একমাত্র মানুষ ছিলেন যার কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাজ বলে আখ্যায়িত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী কাজ করেছেন, আল্লাহ বলেছেন আমি করেছি। সুবহানাল্লাহ। গতকালকে ফুলকলি মাদ্রাসার শতবর্ষ পূর্তি মাহফিল হলো, আপনারা হয়তো অনেকেই গিয়েছেন। ওই মাহফিলে
কিনুট স্পিকার যিনি ছিলেন ডক্টর শায়খ ইয়াহইয়া আল কিত্তানি তিনি আগে মিশরে ছিলেন বর্তমানে সম্ভবত ওমানের জুফারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এর আগেও তার বাংলাদেশে আসা হয়েছিল শাহানে রিসালতে এবং তার একটি খুতবায় তিনি অনেক ভালো একটি খতিব তার খুতবা প্রায় শোনা আমি শুনি ইন্টারনেটে তিনি এক জায়গায় বলেছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মুজিজা তালাশ করতে হলে একজন মানুষ সর্বপ্রথম কোরআনের মধ্যে খুঁজে দেখুক যে আমার নবীর সবচেয়ে বড় মুজিজা হচ্ছে তিনি হাত দিয়েছেন আল্লাহ বলেছেন আল্লাহর হাত তিনি কাজ করেছেন আমার আল্লাহ বলেছেন আল্লাহর কাজ কিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কাফিররা চিন্তা করছে মক্কার কুরাইশরা যে মুহাম্মদের দাওয়াত দিন দিন বাড়ছে একজন একজন করে মানুষ ইসলামের দিকে আসছে কিভাবে মুহাম্মদকে আটকানো যায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে তারা পার্লামেন্টের মধ্যে বসেছে যে আজ মুহাম্মদের ব্যাপারে একটি সিদ্ধান্ত নিয়েই আমরা উঠব কাফিররা যেখানে সিদ্ধান্ত করতে বসেছে তো ইবলিস তো সেখানে থাকবেই তো এক একজন এক একটি বুদ্ধি দিচ্ছে একজন বলল চলো আমরা মুহাম্মদকে মক্কা থেকে বিতাড়িত করে দিই বাকিরা চুপ থাকলো ইবলিস মানুষের সুরতে এই জায়গায় উপস্থিত হলো সে বলল এটি কখনো করো না কারণ তোমরা যদি মক্কা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করে দাও তিনি চলে যাবেন মদিনায় সেখানে গিয়ে আরো শক্তি অর্জন করবেন কোনো লাভের লাভ কিছুই হবে না বরং ক্ষতি হবে এই সিদ্ধান্ত প্রবাদ হয়ে গেল আরেকজন সিদ্ধান্ত নিল চলো তাকে বন্দি করি ইবনে সিদ্ধান্ত দিল যে বন্দি করে লাভ হবে না সিংহকে বন্দি করলে শিয়াল হয়ে যায় না সিংহ বন্দি হলেও সিংহই থাকে তখন আর কারো মাথায় কোনো চিন্তা আসছে না তখন আল্লাহ নবী তাকে এই উম্মতের ফেরাউন বলেছেন এই উম্মতে মুহাম্মদের মধ্যকার ফেরাউন আবু জাহেল বুদ্ধি দিল আমি এমন একটি বুদ্ধি দিচ্ছি যে বুদ্ধি দেওয়ার সাহস তোমাদের নাই চলো আমরা মুহাম্মদকে হত্যা করে ফেলি ইবলিস এখানে মোহর লাগিয়ে দিল কারেক্ট বলেছে সে এই একটি উপায় আছে ইসলামকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া কারণ যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবেন আল্লাহর নূর দুনিয়াতে জ্বলতেই থাকবে এবার তারা চিন্তা করলো যে মুহাম্মদ রাসূলকে যদি হত্যা করা হয় তার খানদান আমাদের বিরুদ্ধে চলে আসবে এবার আমরা কেউ একজনকে হত্যা করলে এই একজনকে খুঁজে পাওয়া বিচার করা শাস্তি দেওয়া সহজ হয়ে যাবে চলো আমরা একটা কাজ করি প্রত্যেক খানদান থেকে এক একজন যাব তাহলে আমরা প্রত্যেক খানদান একসাথে দোষী হয়ে গেলাম তারা কারো বিচার করতে পারবে না এটি হলো ইবলিসের বুদ্ধি এবার সব খানদান থেকে এক একজন যুবক খোলা তরবারি হাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চারপাশ ঘেরাও করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন হে আমার নবী ঘর ছাড়ুন মক্কা ছাড়ুন হিজরত করুন মদিনায় এর আগে তিন মাস আগ থেকে সাহাবীরা ধীরে ধীরে মদিনায় যাচ্ছেন আল্লাহ নবী তখন জাননি কেউ জাননি আল্লাহর নির্দেশ আসেনি নবী রাসূল না আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই করতে পারেন না এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবেন কিভাবে বের হবেন গোয়ালের চারপাশে এই যুবকরা খোলা তরবারি হাতে বসে আছে অপেক্ষা করছে মুহাম্মদ বের হবেন আমরা হত্যা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলকে পাঠালেন জিব্রাইল এসে শিখিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এক মুষ্টি বাড়ি হাতে নিন নিয়ে পড়ুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদান ওয়া মিন খালফিহিম সাদদা ফাআরসাইনাহুম ফাহুম লা ইবসিরুন সূরা ইয়াসিনের আয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি হাতে নিয়ে পাক করলেন এবং নিক্ষেপ করলেন কোন দিকে সামনের দিকে আপনি তো এরকম নিক্ষেপ করতে পারবেন না বালু তো পড়ে যাবে সামনের দিকে নিক্ষেপ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বালুগুলোকে আল্লাহর শক্তিতে উড়িয়ে নিয়ে সমস্ত কাফিরের চোখের মধ্যে প্রবেশ করিয়ে এবং কি বললেন বললেন ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ইয়া রাসূলুল্লাহ মনে করে দেখুন তো যখন নিক্ষেপ করেছিলেন কে করেছিল আপনি করেছিলেন না নিক্ষেপ তো দেখা যাচ্ছে আপনি করেছিলেন ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা মানুষ দেখেছে আপনি নিক্ষেপ করেছেন আসলে হাকিকাতার এই নিক্ষেপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন সম্মানিত হাজিরিন দেখেন আমার নবী কাজ করেছেন আল্লাহ বলছেন তিনি করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবীর বহন নিয়ে হুদায়বিয়া নামক জায়গা এসে পৌঁছেছেন এসেছিলেন উমরা করার নিয়তে মক্কা কুরাইশরা বলেছে আপনাকে আমরা উমরা করতে দেব না
আপনার এবং আমাদের মধ্যে এখনো যুদ্ধ বিরতি হয় নাই, তিনটি যুদ্ধ হয়েছে, বদর, উহুদ, খন্দক। কে জানে আপনি হয়তো মক্কা এসে হামলা করে দিতে পারেন। বলছেন দেখো ভাই, আমরা সাথে কোনো অস্ত্র নিয়ে আসি নাই, কুরবানির পশু নিয়ে এসেছি, উমরা করে চলে যাব। না, আপনার উপর বিশ্বাস নাই। এবার তারা আটকে দিল, বললো চলুন একটি চুক্তি করি, এই বছর আপনারা উমরা না করেই ফিরে যাবেন, আগামী বছর এমন টাইমে আসবেন আমরা তিন দিনের জন্য মক্কা খালি করে দেবো, উমরা করে চলে যাবেন। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা তাদের প্রতিনিধি পাঠাচ্ছে, বাতচিত হচ্ছে। আল্লাহর নবীও উসমান রাদিয়াল্লাহু আনহুকে তার প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন মক্কা শরীফে, উসমান তুমি আমার এম্বাসেডর, যাও মক্কাবাসীর সাথে কথা বলে আসো। এবার উসমান রাদিয়াল্লাহু আনহু গিয়েছেন, যাওয়া কথা বলা আসা সময় তো লাগে, মুনাফিকরা সবসময় চিন্তা থাকতো কোনো একটি পেজ যেন লাগানো যায়, তারা উড়িয়ে দিল যে কাফিররা উসমানকে হত্যা করেছে। আসলে হত্যা করে নাই, তাদের এই সাহসী নেই হত্যা করবে, কারণ খন্দকের যুদ্ধের পরে কাফিরদের শক্তি কমে গিয়েছিল, ইসলামের শক্তি আলহামদুলিল্লাহ বেড়ে গিয়েছিল, তো কাফিরদের এই শক্তিও নেই। তারা বেচারা এমনি কথা বলতেছে, মুনাফিকরা উড়িয়ে দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অ্যাম্বাসেডর পাঠিয়েছেন উসমানকে, মক্কার কুরাইশ উসমানকে হত্যা করে ফেলেছে। এবার পরিপূর্ণ সংবাদ তখন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় না, কারণ কি, আল্লাহ একটি পরীক্ষা নিতে যাচ্ছেন এই জায়গায়। কি পরীক্ষা? এতদিন তো যুদ্ধের ময়দানে প্রস্তুতি নিয়ে এসে যুদ্ধ করেছ, আজ পুরো প্রস্তুতি নিয়ে তোমরা আসো নাই, কেবল এসেছ উমরা করার জন্য। আজ যদি ইসলাম এবং মুসলমানদের উপর কোনো বিপদ আসে, এই প্রস্তুতি ছাড়া কি তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে প্রস্তুত কিনা, এটি আল্লাহ দেখতে চাচ্ছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উসমানকে তারা হত্যা করেছে, খবর আসছে এতটুকু, উসমানকে হত্যা বা অ্যাটলিস্ট বন্দী করে রাখা হয়েছে। রাষ্ট্রদূতকে আপনি বন্দী করতে পারবেন না, এটি দুনিয়ার সমস্ত আইনে বেআইনি, দুনিয়ার যে কোনো জায়গায় রাষ্ট্রদূত হোক না কেন, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ায় একটি বিশ্রী অভ্যাস আছে। আমরা কি করি, আমেরিকা যখন ইরাকে হামলা করে আমরা গিয়ে আমেরিকার এম্বাসিতে হামলা করি, এটি ইসলামেও নিষিদ্ধ, আপনি এম্বাসিতে হামলা করতে পারবেন না, এটা আপনার দেশের মেহমান। দুনিয়ার সমস্ত আইনে অ্যাম্বাসেডর, হাই কমিশনার, রাষ্ট্রদূত বা মেহমানকে হামলা করা বেআইনি, মেহমানকে আপনি হামলা করতে পারবেন না, মনে রাখবেন। এটি পাকিস্তানে প্রায়ই হয়, আমেরিকা আফগানিস্তানে বরাবরে পাকিস্তানের উৎসাহী মানুষকে আমেরিকান এম্বাসিতে হামলা করে এম্বাসেডরকে আটকে রাখেন। আরে ভাই, এই এম্বাসেডর হচ্ছে আপনার দেশের মেহমান, আপনার কিছু করতে হলে তাকে খবর দিয়ে আনুন, নিন্দা করুন, যেন এই নিন্দা তার দেশে সে পৌঁছে দেয়, তার এতটুকু কাজ, আর কোনো কাজ নেই তার। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামের কাছে জানতে চাইলেন যে তোমাদের ভাই উসমানকে হয়তো হত্যা নয়তো বন্দী করে রাখা হয়েছে, কি করব। সাহাবা কেরাম একটি পরামর্শ দিলেন, কারণ কি, কারণ সাহাবা কেরাম আল্লাহ নবীর সাহাবা, নূর লাভ করতে করতে এতদিনে মাটির মানুষ থেকে উন্নীত হয়ে সোনার মানুষ হয়ে গেছেন, তারা আল্লাহর দিনের জন্য জীবন যাপন করছেন, প্রয়োজনে আল্লাহর দিনের জন্য মৃত্যুবরণ করার ওয়াদা অলরেডি করে ফেলেছেন। তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, কাফিররা এত বড় সাহস করেছে, আমরা এসেছি উমরা করার জন্য, আর আমাদের রাষ্ট্রদূত উসমানকে তারা হয় হত্যা নয় বন্দী করেছে, অপমান করেছে, আমরা উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে এখান থেকে ফিরে যাব না, তাই উমরা হোক কিংবা না হোক। এবার সাহাবা কেরামের একটি সুন্নত ছিল, যেটি সুন্নতে মুহাম্মাদি, সেটি কি, বায়াত। আলহামদুলিল্লাহ, দুনিয়ার বুকে এখন এই বায়াতের সুন্নত আল্লাহর ওলিরা পালন করছেন, নয়তো বায়াতের বিষয়টি উঠেই গেছে। বেশিরভাগ দল দেখেন ওই গণতান্ত্রিক বা অন্যান্য, এই বায়াত কিন্তু আল্লাহর নবীর একেবারে দাইমান সুন্নত। রাসূল সাল্লাল্লাহু প্রত্যেক সাহাবীকে হাতে হাত থেকে বায়াত করাতেন। আমাদের অত তো সহজ বায়াত নেই, আমরা তো সহজ বায়াত দিই, খারাপ কাজ করবো না, ভালো করবো। সাহাবা কেরামের তো সহজ বায়াত দিতেন না, সাহাবা কেরাম আল্লাহ নবীর হাতে হাত থেকে মৃত্যু বায়াত দিতেন। উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি'ই ওয়া ত্বাআতি ফিল উসরি ওয়াল ইউসরি ওয়াল মানসাতি ওয়াল মাকরাহি ওয়া আলা আসরাতিন আলাইনা ওয়া আলা আল্লা নুনাযি' আল আমরা আহলাহু ওয়া আলা আল্লা ওয়া আলা আন নাকুলা বিল হাক্কি আইনা মা কুন্না লা নাখাফু বিল্লাহি লাউমাত লাইম। আমরা আল্লাহর নবীর হাতে বায়াত দিলাম দুই মর্মে, ইয়া রাসূলুল্লাহ যা বলেন শুনব, যা করতে বলেন করব। তখন ইচ্ছা অনিচ্ছা
সুখে দুঃখে নিজের উপর জবরদস্তি করতে হলে করব তো আপনার আদেশ মানবো এবং খালি আপনার আদেশ যে মানবো তা নয় আপনি যদি অন্য কাউকে আমাদের উপর আমির বানিয়ে দেন আপনার কথা যেমন মানবো আপনার নিযুক্ত করা ওই আমিরের কথা সেরকম হ্যাঁ নিজেদের পরামর্শ আমরা দেব নিজেদের পরামর্শ দেব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন না বাকি সবাইকে চ্যালেঞ্জ করতে পারেন না ধরেন কালাম ইজে ইসলামিয়ার একটি দল এই মগলাবাজার শাখা একজন সভাপতি দিন শেষে কিন্তু সভাপতির কথাটাই হচ্ছে শেষ কথা এটি হচ্ছে ইসলামী নিয়ম কিন্তু এর মানে এই নয় যে বাকি সদস্য সবাই মুখে কুলু পেতে বসে থাকবে না আপনি পরামর্শ দেবেন কিন্তু শেষ পর্যন্ত আপনার আমি যেটি বলবে সেটি হচ্ছে আইন এটি হচ্ছে সুন্নতি নিয়ম সুন্নতের নিয়ম হচ্ছে এটি এই জন্য আল্লাহর ওলিদের হাতে আমরা বায়াত দিই এর মানে এই নয় যে আল্লাহর ওলিকে আমরা পরামর্শ দিই না দেই কিন্তু বায়াত হচ্ছে যে শেষ পর্যন্ত আপনার কথাই মানব এবার সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাতে বায়াত দিলেন এক এক করে 1400 সাহাবী আল্লাহর নবীর হাতে বায়াত দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করতে হলে করব শহীদ হতে হলে হব কিন্তু ইসলামের উপর যে আঘাত এসেছে ওই আঘাতের জবাব না দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমরা মক্কায় ফিরে যাব না মদিনায় ফিরে যাব না এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একজন করে হাত দিলেন এবং এক এক করে 1400 সাহাবীর বায়াত দিলেন আল্লাহর নবী বায়াত শেষ হওয়ার পরে একজন সাহাবী বায়াত দিলেন না তিনি কে উসমান কারণ উসমান এখানে উপস্থিত নেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এই বায়াতকে আল্লাহ পরীক্ষা করছেন তাহলে এই বায়াত বড় বরকত নয় বায়াত আল্লাহ নবী চিন্তা করলেন আমার উসমান তো এই মুবারক বায়াত থেকে মহরুম থেকে যাবে আল্লাহ নবী কি করলেন তার ডান হাত এগিয়ে দিলেন এবং নিজের বাম হাত তুলে ঘোষণা করলেন এই হাতটি উসমানের হাত নিজের এক হাতের উপর আরেক হাত দিয়ে উসমানের পক্ষ থেকে বায়াত দিয়ে দিলেন তখন এই বায়াত শেষ হলো দেখেন সাহাবীরা কার হাতে হাত থেকে বায়াত দিয়েছেন নবীর হাতে হাত থেকে বায়াত দিয়েছেন বায়াত শেষ হওয়ার মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফের আয়াত অবতীর্ণ করলেন বললেন ইন্নাল লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যারা আপনার হাতে হাত রেখে বায়াত দিয়েছে আপনার হাতে নয় এরা আল্লাহর হাতে হাত রেখে বায়াত সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বায়াত দেওয়ার নিয়ম ছিল আল্লাহর নবী এক হাত রাখতেন এরকম দেখানো বেয়াদবি কারণ হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে তাসবিহ হয়ে যায় আমি দেখাবো না আপনি কল্পনা করেন আল্লাহর নবী নিজের ডান হাতটি নিচে রাখতেন ওই হাতের উপর সাহাবীর একটি হাত ওই হাতের উপর আবার নিজের বাম হাতটি রাখতেন এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া রাসূলুল্লাহ যারা আপনার হাতে হাত রেখেছে আপনার ডান হাতের উপর এরা আল্লাহর হাতে হাত রেখে বায়াত দিচ্ছে প্রশ্ন আছে যে সাহাবীদের হাতের উপরে তো আল্লাহ নবীর আরেকটি হাত রয়ে গেছে অধিকার হাত আল্লাহ বললেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম তাদের হাতের নিচে যে কেবল আল্লাহর হাত সেটি নয় তাদের হাতের উপরে যে হাত আছে আল্লাহর হাত আল্লাহ নবী তার নিজের দুই হাতের মধ্যখানে সাহাবীদের হাতকে রেখে বায়াত নিয়েছেন ইসলামের জন্য দ্বীনের জন্য জিহাদের জন্য শাহাদাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ বাহ্যিকভাবে মানুষ দেখেছে আপনার হাতে হাত রেখে আপনার সাহাবীরা বায়াত দিচ্ছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ এরা আপনার হাতে হাত রেখে বায়াত দিলেও মূলত এই হাতটি হচ্ছে আল্লাহর হাত সুবহানাল্লাহ দেখেন আমার নবীর মুজিজা দেখেন অন্য নবীরা এই কাজগুলো করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফে শত শত আয়াতে বর্ণনা করেছেন মুসা লাঠি ফেলেছেন ঈসা হাত দিয়েছেন অমুক অমুক কাজ করেছেন আমার নবী কাজ করেছেন আল্লাহ বলেছেন আমি করেছি আমার নবী বায়াত নিয়েছেন আল্লাহ বলেছেন আমি নিয়েছি দেখেন এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ইমতিয়াজি খুসুসান মর্যাদা যেটি অন্য কাউকে দেওয়া হয় নাই আর তো বেশি সময় নাই বলছিলাম তিনটা বলবো এত করে বলা সম্ভব নয় আর একটি হয়তো বলবো দুই নম্বর মর্যাদা নয় আমি দুই নম্বরে বলছি এটি হচ্ছে আল্লাহ নবীর সবচেয়ে বড় মর্যাদা সেটি কি এটি হচ্ছে কোরআনুল কারীম কেন দেখেন আপনি একটু যদি খেয়াল করেন অলৌকিক ঘটনা বলি যখন যেখানে দেখানো হয় সেখানেই শেষ আল্লাহ নবী চাঁদ দ্বিখণ্ডিত করেছেন আমরা বিশ্বাস করি কিনা করি কোরআন শরীফে আল্লাহ বলেছেন আচ্ছা আপনি দেখেছেন চাঁদকে দ্বিখণ্ডিত হতে কিংবা চাঁদ কি আজ পর্যন্ত দ্বিখণ্ডিত না হয়তো মিনিট খানিক জন্য ছিল এরপরে আবার আগের অবস্থায় ফিরে এসেছে মুসা আলাইহিস সালাম সাগরকে
12টি রাস্তায় পরিণত করেছেন। লোহিত সাগরে আমি নিজে গিয়েছি, মক্কা জেদ্দা আর মানে সৌদি আরব এবং মিশরের মধ্যখানে। আচ্ছা, লোহিত সাগরে আপনি চক্র দিয়ে দেখেন ওই 12টি রাস্তা আজ আছে নাই? কেন? কারণ যখন এগুলোর প্রয়োজন ছিল এসেছে, প্রয়োজন শেষ চলে গেছে। বাট আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তার প্রয়োজন কখনো শেষ হবে না, যেহেতু তিনি নিজে বলেছেন উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহর রাসূল হিসেবে এসেছি, কিয়ামত পর্যন্ত যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত বাকি থাকবে, তাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন মর্যাদা দেওয়া দরকার যেটি কোরআন শরীফ, যেটি কিয়ামত পর্যন্ত বাকি থাকে। এই মর্যাদা হচ্ছে, এই মর্যাদা হচ্ছে কোরআন শরীফ, যার ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন, এই উপদেশ বাণী আমি আল্লাহ নাযিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছি। দেখেন, তাওরাত কিতাব কে নাযিল করেছেন? আল্লাহ। ইনজিল কে নাযিল করেছেন? আল্লাহ। যাবুর কে নাযিল করেছেন? আল্লাহ। কিন্তু এগুলোকে ওই ধর্মের অনুসারীরা যুগে যুগে বিকৃত করতে করতে এখন কোনটি আল্লাহর আয়াত আর কোনটি তাদের বানানো বোঝা যায় না। আমার এক উস্তাদ বলেছিলেন যে হয়তো দেখা যেতে পারে কি আমাদের দিন তাওরাত এবং ইঞ্জিল আল্লাহর কাছে অভিযোগ করবে যে আল্লাহ কোরআন শরীফকে তুমি হেফাজত করেছো, আমাদেরকে কেন করো নাই? মজা করে বলেছেন। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিতাবগুলোর হেফাজতের দায়িত্ব গ্রহণ করেন নাই, এজন্য ওগুলোকে বিকৃত করা গিয়েছে। কোরআন শরীফকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছেন। কারণ কি? কারণ হচ্ছে এই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজিজা, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত এরপরে এর আগে সর্বসময় আল্লাহর নবী, আল্লাহর রাসূল, এজন্য তার এমন মুজিজা যেটি সর্বসময়ের জন্য শ্রেষ্ঠ মুজিজা, এটিকে আপনি বিকৃত করতে পারবেন না। এই কোরআন আমরা আজ মুসলমানরা 160 কোটি মুসলমান, 160 কোটি, এই 160 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও দুনিয়ার বুকে ইজ্জত নামক কোন জিনিস আমাদের জন্য নেই। আমরা দুনিয়ার বুকে সবচেয়ে বেইজ্জত। দেখেন না আপনি, দুনিয়াতে এমন কোন বড় সংগঠন আছে যে সংগঠনে আপনার রায় নেওয়া হয় না? জাতিসংঘে কোন একটি সিদ্ধান্ত নেওয়ার সময় মুসলমানদের পক্ষ থেকে কোনো রায় জিজ্ঞেস করা হয় না? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা ওয়ার্ল্ড ব্যাংক, যেখানে অর্থনৈতিক বিষয় আলোচনা করা হয়, কোন মুসলমান দেশের রায় নেওয়া হয় নাকি নেটো কোন জায়গায় মুসলমানদের রায় নেওয়া হয়? কারণ কি? কারণ হচ্ছে আপনি নিজের মর্যাদাকে নামাতে নামাতে আপনি হয়ে গেছেন রাস্তায় পড়া শিশির কণার মতো। মানুষ জুতা নিয়ে আপনার উপর দিয়ে পা মারিয়ে যাচ্ছে, আপনাকে ইজ্জত দেওয়ার দরকার? আপনার ঘরে যদি ইঁদুর থাকে, ওই ইঁদুরকে তো আপনি প্রতিদিন পায়ে দিয়ে সালাম করবেন না, ইঁদুরকে ইজ্জত দেওয়ার কারণ কি? আমাদের অবস্থা হয়ে গেছে ইঁদুরের চেয়ে খারাপ। কারণ কি? একটি কারণ, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কালামুল্লাহ পাঠিয়েছেন, আমরা ওই কালামুল্লাহ থেকে এত দূরে সরে গেছি কোরআন শরীফের কোন ভূমিকাই নেই আমাদের জীবনে। কারণ কোরআন শরীফের ভূমিকা দেখেন, এত বড় বড় ভূমিকা ছিল কোরআন শরীফের, আর আমরা কোরআন শরীফকে কি বানিয়েছি? ওয়াজিফা। একজন মানুষ মারা যাচ্ছে, এবার মরছে না মরছে না, সকরাতের মধ্যে আসো ভাই হুজুরদেরকে নিয়ে আসো, হুজুরের আসে পাশে ইয়াসিন শরীফ পড়বেন, মরে যাবে। মানুষকে তাড়াতাড়ি মৃত্যু দেওয়ার জন্য আমরা কোরআন শরীফকে পাঠ করি, আর কি জন্য? যে একজন মানুষ মারা গেছেন, কবরের পাশে গিয়ে তিনবার কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করে ফেলবেন। এটি কোরআন শরীফের হাজারো দায়িত্বের মধ্যে একটি দায়িত্ব। কোরআন শরীফের কেবল দায়িত্ব আপনার মৃত্যুকে সহজ করা এবং কবরের আজাব মাফ করানো নয়, কোরআন শরীফ মৃতদের জন্য যতটুকু তার চেয়ে বহু বেশি জীবিতদের জন্য। কারণ কোরআন শরীফ হচ্ছে এমন একটি রহমত যিনি মৃতকে জীবিত করতে পারে। কোরআন শরীফের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটি অস্ত্র দিয়ে আল্লাহর নবী দুনিয়ার বুকে ইসলামকে জিন্দা করেছিলেন, ইসলামের পতাকাকে উড়িয়েছেন এই একটি কিতাব দিয়ে। আর আমরা কোরআন শরীফের কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে গেছি? সম্মানিত হাজিরিন, গত শতাব্দীর সবচেয়ে বড় মুসলিম চিন্তা দার্শনিক আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি, এর দুই শতাব্দী আগে আমাদের ভারতীয় উপমহাদেশের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আলিম ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি,
এর আরো সহখানিক বছর আগে যান আমাদের ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠতম বুজুর্গ শায়খ আহমদ ফারুক সিরহিন মুজাদ্দিদ আলফিসানি রাহমাতুল্লাহি আলাইহি এর আগে যান আবু হানিফা পর্যন্ত যতটুকু যেতে পারেন প্রত্যেক মুসলিম দার্শনিক আমাদেরকে একটি তাসবিহ পাঠ করিয়ে গেছেন কুরআন শরীফের দিকে ফিরে আসো কুরআন শরীফের দিকে ফিরে আসো মুসলিম উম্মাহ যদি কুরআন শরীফের দিকে ফিরতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন যে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের বাদশাহী দিয়ে দেবেন সুবহানাল্লাহ এটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা যেটিকে কেউ নষ্ট করতে পারবে না যার একটি হরফ কেউ বিকৃত করতে পারবে না আল্লাহর নবী বলেছেন হুয়াল্লাযী লা তাযীগু বিহিল আহওয়া কোন মানুষের কুচিন্তা এই কোরআনের উপর প্রভাব বিস্তার করতে পারবে না ওয়ালা তালতামিসু বিহিল আলসিনা কারো জিহ্বা এই কোরআনের একটি হরফকেও বিকৃত করতে পারবে না বাংলার জমিনে কোরআন শরীফের হরফকে বিকৃত করার চেষ্টা করা হয়েছিল কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে দোয়াদ হরফকে বাংলার অন্তঃসীমার জমিনে বাকি রেখে দিয়েছেন সঠিক কিনা এই ফুলফুল সাহেবদের মতো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কোরআন শরীফের খেদমতের জন্য পাঠিয়ে দেন কোরআন শরীফকে রক্ষা দায়িত্ব আল্লাহ নিজের আর কিয়ামত পর্যন্ত কেউ কোরআন শরীফকে বিকৃত করতে পারবে না দুনিয়ার সমস্ত মানুষ যদি গোমরা হয়ে যায় আর এক আপনি যদি দুনিয়ার বুকে হেদায়ত তালাশ করতে চান তবুও কোরআন শরীফ আপনার সামনে খোলা আছে পড়ুন এবং হেদায়ত লাভ করুন সম্মানিত হাজির আসুন কোরআন শরীফের দিকে একটু ফিরে যাই আর শেষ যেটি বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তিনটি মুজিজা বন্ধু বলেছিলাম আর ছয় মিনিট সময় আছে আজানের তিন মিনিটে বিশ্বাস করবো ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম মুজিজা কি দুটি বললাম শেষ যেটি হচ্ছে আমি যে আয়াত তিলাওয়াত করেছি এবার ওই আয়াতের মধ্যে ফিরে যাই সাথ দিয়ে দেন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত দায়িত্ব দিয়েছেন এই নয় যে এই দায়িত্বগুলো অন্য কোনো নবীকে দেন নাই না দিয়েছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা একই আয়াতে আল্লাহ ছয়টি দায়িত্ব বলেছেন নবী শাহিদ মুবাশশির নাযীর দাঈ ইলা আল্লাহ সিরাজাম মুনীর এইগুলো প্রত্যেক নবী রাসূল ছিলেন এমন কোন নবী কি আছেন যিনি আল্লাহর রাস্তা দাওয়াত দেন নাই তাহলে নবীর কাজ নাই আল্লাহর রাস্তায় যদি নবী দাওয়াত না করেন মানুষকে তাহলে তো নবীর কোনো ফাংশন থাকে না তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর এটি কোনো খুসুসি শান নয় যে তিনি দাঈ ইলা আল্লাহ ছিলেন কারণ দাঈ ইলা আল্লাহ প্রত্যেক নবী আছেন এমনকি তার উম্মতের মধ্যেও তো দাঈ ইলা আল্লাহ আছেন আমরা এই মাহফিলগুলো করছি এগুলো তো আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন যে বাশির এবং নাদির তিনি সুসংবাদ দেন এবং তিনি মানুষকে খবরদার করেন সতর্ক করেন সুসংবাদ দেয়া এবং সতর্ক করা এগুলো প্রত্যেক নবীর দায়িত্ব তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে সাইয়্যিদুল মুরসালিন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উদাহরণস্বরূপ ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির হে আমার নবী আপনি মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিন কারণ আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে স্মরণ করিয়ে দেয়া এমন কি কোনো নবী আছেন যিনি মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন নাই নাই তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা আলাদা কিভাবে আপনি দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুয়াল্লাযী বা'আসা বিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি আল্লাহ রাসূল পাঠিয়েছেন রাসূল কি করেন আল্লাহর কাছে মানুষের কাছে আল্লাহর আয়াত তিলাওয়াত করেন প্রত্যেক নবী তার উপর যে কিতাবে সিদ্ধ তিলাওয়াত করেছেন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাদা কিভাবে আল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ দায়িত্ব হচ্ছে তিনি মানুষের অন্তরকে পরিশুদ্ধ করেন প্রত্যেক নবী অন্তরকে পরিশুদ্ধ করেন তাহলে আমার নবী আলাদা কোন জায়গায় প্রশ্ন হচ্ছে এটি এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে এমন একটি বিশেষ দায়িত্ব দিয়েছেন যে দায়িত্ব এর আগে অন্য কোন নবী রাসূলকে আল্লাহ দেন নাই একটি বললাম আল্লাহ এমন মুজিজা দিয়েছেন কুরআন শরীফ যদি অন্য কোনো নবীকে দেন নাই এই কুরআন শরীফের সবচেয়ে বড় মর্যাদা কোনটি এই কুরআন শরীফের হেফাজতে দায়িত্ব আল্লাহ আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম কুরআন শরীফের একটি হরফ বিকৃত করে দেখান পারবেন না দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআন শরীফকে ধারণ করার জন্য কেবল কিতাব নয় কেবল বইয়ের পৃষ্ঠ নয় এত হাফিজে কুরআনের সিনা রেখেছেন যে আপনি ভুল আয়াত তিলাওয়াত করলে হাফিজে কুরআন আপনার চুরি চেপে ধরবে এবার
এটি তো বললাম শ্রেষ্ঠতম মর্যাদা যদি কিয়ামত পর্যন্ত থাকবে। এবার আমি বলছি শ্রেষ্ঠতম দায়িত্ব। দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম প্রথমে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লি। তিনবার কোরআন শরীফে এসেছে এই আয়াত, একবার সূরা তাওবার মধ্যে, একবার সূরা সফের মধ্যে, আরেকবার সম্ভবত সূরা কাহাফের মধ্যে, নাকি জানি না সূরা ফাতহার মধ্যে, সূরা ফাতহার মধ্যে যদি ভুল হয় আল্লাহু আলাম। তিনবার এসেছে, কি বলেছেন আল্লাহ? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, খেয়াল করেন, তিনি সেই আল্লাহ, সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন। সাধারণ শুনে তার রাসূলকে আল্লাহ এখানে আল্লাহর সাথে মিলিয়ে বলছেন আমার রাসূলকে আমি পাঠিয়েছি। বিল হুদা, আল হুদা দিয়ে, ওয়া দীনিল হক, এবং দীনুল হক দিয়ে আমি আমার রাসূলকে পাঠিয়েছি। দুটি বিষয় দিয়ে, একটি হচ্ছে আল হুদা, হেদায়াত, এটি কি কোরআন শরীফ। দুই নম্বর কি? ওয়া দীনিল হক, এবং দীনে হক ইসলাম দিয়ে। কি জন্য, কি করবেন তিনি? লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লি, যেন তিনি এই ইসলামকে দুনিয়াতে বাকি সমস্ত কিছুর উপর বিজয়ী করে ফেলেন। এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোন নবী রাসূলকে দেননি। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য দায়িত্ব আছে। তিনি দাঈ আল্লাহ, তিনি নবী, তিনি রাসূল, তিনি বাসীর, তিনি নাজির, তিনি মুজাক্কি, তিনি মুআল্লিম, তিনি মুরব্বি, তিনি সব কিছু। কিন্তু এগুলো তো অন্য নবীও আছে, কিন্তু আমার নবীর এমন একটি দায়িত্ব যে দায়িত্ব অন্য কোন নবী রাসূলকে আল্লাহ দেননি, সেটি হচ্ছে কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করে দেখিয়ে দিয়ে যা। এবং সুবহানাল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কাজে সফল, সেটি আমাদের চেয়ে কাফিররা অনেক ভালো জানে। পশ্চিমা বিশ্ব সেই ক্রুসেডের দিন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত মাথা নত করে স্বীকার করছে যে মুহাম্মদকে যদি আমরা নবী নাও বা মানি, কিন্তু দুনিয়ার বুকে পৃথিবীর মানব জাতির ইতিহাসে মুহাম্মদ যে সর্বকালের শ্রেষ্ঠতম সর্দার ছিলেন, লিডার ছিলেন, এটি আমরা এক বাক্যে স্বীকার করছি। এটি আমার কথা নয়, পশ্চিমা চিন্তকদের কথা। পশ্চিমা চিন্তক জর্জ বার্নার্ড শো এতটুকু পর্যন্ত বলে দিয়েছেন যে আজকের যুগে যদি মুহাম্মদকে ফিরিয়ে আনা যায় এবং তাকে যদি সারা দুনিয়ার বাদশাহি দিয়ে দেওয়া যায়, দুনিয়ার প্রবলেম গুলো এই মুহূর্তে সলভ হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা আমার কথা না, এটা খ্রিস্টানের কথা। সম্মানিত হাজির, এই কাজগুলো আমার নবী কিভাবে করেছেন? বিভিন্ন বিভিন্ন স্তরে স্তরে করেছেন, সবগুলো এক মুহূর্তে বলে দিই। প্রথমে কি করেছেন? তিনি আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেওয়া শুরু করেছেন। দুই নম্বর, দাওয়াত গ্রহণ করে যারা এসেছে তাদেরকে তিনি এক জায়গায় জমিয়েছেন, সংগঠন করেছেন। কারণ সংগঠন ছাড়া হয় না, একা একা আপনি কাজ করতে পারবেন না। জমিয়েছেন, এই সংগঠনের নাম কি? জামাত সাহাবা, সাহাবা কেরামের জামাত। তিন নম্বর, যারা সংগঠিত হয়েছে তাদেরকে তিনি তালিম দিয়েছেন, কোরআন শরীফের তালিম দিয়েছেন, তরবিয়ত দিয়েছেন, আখলাকি তরবিয়ত, তাজকিয়া নাফস করেছেন, অন্তরকে পরিশুদ্ধ করেছেন। অন্তরের মধ্যে যদি লোভ লালসা হিংসা বিদ্বেষ থাকে, তুমি আল্লাহর রাস্তা কিভাবে জান কুরবান করবে? চার নম্বর কি কাজ করেছেন? বলেছেন সবর করো, কাফিররা তোমাদেরকে মারছে, সবর করো, কারণ একদিন আল্লাহ হাত খুলে দেবেন, সেই সময় পর্যন্ত সবর করো। পাঁচ নম্বরে তিনি হিজরত করেছেন, ছয় নম্বরে তিনি মক্কা শরীফ থেকে যাওয়া মুহাজির সাহাবি এবং মদিনা মুনাওয়ারার আনসার সাহাবিদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করেছেন এবং ইসলামকে একটি শক্তি হিসাবে তিনি পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছেন। সাত নম্বর তিনি কি করেছেন? মাঠে নেমে কাফিরদের সাথে জিহাদ করেছেন। এবার আমাকে বলুন, এই প্রত্যেকটি কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে গিয়ে সম্পন্ন করেছেন কিনা? যদি না করে, নিজের ঘরের মধ্যে বসে আরামের সাথে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেন যে আল্লাহ ইসলামকে তুমি বিজয় করে দাও, আবু জাহালকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ তার দোয়া শুনতেন কিনা? শুনতেন, আল্লাহ নবী কোনো দোয়া আল্লাহ ফিরিয়ে দিতেন না। তাহলে তিনি কেন নিজে মাঠে নেমে নিজের ঘাম ঝরিয়েছেন আমাকে আপনি বলুন? সাহাবা কেরাম কি নাউজুবিল্লাহ আহমদ ছিলেন নাকি যে নিজের জীবন কুরবান করেছেন? আমাকে বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আঙ্গুল দিয়ে ইশারা করলে জমিনে বসে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, তাহলে উহুদের ময়দানে আল্লাহর নবী কেন নিজে গিয়ে নিজের দাঁত মুবারক শহীদ করে এসেছেন? কেন? ওয়াই?
কারণ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত এই উদাহরণ সেট করতে চেয়েছেন যে আল্লাহর রাস্তায় এই ঘাম ঝরানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের একটি অংশ এবং আল্লাহ পছন্দ করেন আল্লাহর দ্বীনের খিদমতের জন্য আমরা ঘাম ঝরাচ্ছি সম্মানিত হাজির রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুআজিজা কুরআনুল কারীমের পরে আমি দায়িত্ব নিয়ে বলছি কুরআনুল কারীমের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় মুআজিজা হচ্ছে যে তেমন কোন মুআজিজার দখলদারি ছাড়াই কেবল আন্তরিক চেষ্টার মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করে দেখিয়ে নিয়ে গেছেন কারণ তিনি যদি ফু দিতেন আবু জেহেলের বাহিনী উড়ে যেত কেন তিনি পেটের মধ্যে পাথর বেঁধেছেন কেন সিহাবে আবু তালিবের মধ্যে তিন বছর আল্লাহর নবী বন্দী থেকেছেন কেন উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করেছেন কেন নিজের প্রাণ প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু প্রাণকে আল্লাহর রাস্তায় কুরবান করেছেন আমাদের আধুনিক যুগের সিরাত বিশেষজ্ঞরা গবেষণা করে বের করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার 259 জন সাহাবী আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন 259 জন কেন ভাই সাহাবীরা কি মানে দুনিয়া সাহাবীরা কি নাউজুবিল্লাহ তাদের কি জ্ঞান বুদ্ধি ছিল না যদি আল্লাহর রাস্তায় পরিশ্রম করা চোখের পানি ঝরানো ঘাম ঝরানো রক্ত ঝরানো ছাড়া ইসলাম বিজয়ী হয়ে যেত তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো করে দেখিয়ে দিতেন তিনি কেন ময়দানে নেমেছেন এখান থেকে একটি শিক্ষাই আমরা পাই সেটি হচ্ছে ইসলাম যদি ইসলামের জন্য যদি কাজ করতে হয় ঘাম ঝরাতেই হবে চোখে চোখ থেকে পানি পড়বে শরীর ফেটেও রক্ত পড়বে কুলতরি সাহেব ফুলে রক্ত ফেলেন নাই কি আরামে আরামে রসুল পোলা হয়ে গিয়েছিলেন এই যে শামসুল জামা বলে মিছিল দেন এগুলো কি বাজারে গাড়ি ছড়ে শামসুল জামা হয়ে গেছে ওল্লাহে এগুলো হন নাই কি সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহি আলাইহি কে আমরা বড় মুখে বলি আমিরুল মুসলিমিন তিনি কি এমনি এমনি আমিরুল মুসলিমিন হয়ে গেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জেল পাতেন নাই ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি কে জেলের মধ্যে প্রবেশ করানো হয় নাই আল্লাহর দিনের খেদমত ঘাম জড়ানো ছাড়া হয় না এত ফুলের বিছানায় শুয়ে আর পাজারু গাড়ি ছড়ে আর ফুলের রাস্তায় হেঁটে হেঁটে অন্য কিছু করা যায় কিন্তু আল্লাহর দিনের খেদমত করা যায় না যদি যেত তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ 259 জন সাহাবীকে 259 জন সাহাবী ইনক্লুডিং হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু প্রাণকে আল্লাহর রাস্তায় নজরানা পেশ করতেন না আমি দায়িত্ব নিয়ে বলছি কোরআন শরীফের পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় মুআজিজা হচ্ছে সবচেয়ে বড় কারামত হচ্ছে যে তেমন কোন মুআজিজা কারামতের প্রদর্শন করা ছাড়াই শক্তি থাকা সত্ত্বেও তেমন কোন মুআজিজা প্রদর্শন করা ছাড়াই খালিস হিউম্যান লেভেলে এসে প্রচেষ্টা করে নিজের রক্ত পানি করা পরিশ্রমকে আল্লাহর রাস্তায় ব্যয় করে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার বুকে ইসলামের পতাকাকে উড়িয়ে দিয়ে গেছেন তাহলে এটি এই তিনটি ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সব নবীদের চেয়ে আলাদা বক্তৃতা শেষ করার আগে এই তিনটি আবার বলে শেষ করব প্রথমটি কি প্রথমটি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কানেকশন আল্লাহ নিজে জুড়ে দিয়েছেন যে আপনি কাজ করলে এতে আমি আল্লাহর কাজ হয়ে যায় আপনি হাত দিলে এতে আল্লাহর হাত হয়ে যায় আপনি বালি নিক্ষেপ করলে আল্লাহর নিক্ষেপ করা হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ এই ইমতিয়াজি খুসুসি শান আমি আল্লাহ অন্য কোনো নবী রাসূলকে দেই নাই দুই নাম্বার ইয়া রাসূলুল্লাহ অন্য নবীকে কিতাব দিয়েছি মুজিজা দিয়েছি অনেক কিছুই দিয়েছি ওগুলো সময়ের সাথে সাথে চলে গেছে আজ আপনি দুনিয়ার বুকে তাওরাত বা ইঞ্জিলের আসল কপি খুঁজে পাবেন না তারা তিনজন তো অনেক আসমানি কিতাব বা ইয়ে আমি টাকা বই মেলা খুঁজেছি বেদ গীতা হিন্দুদের ধর্মগ্রন্থ অবুদার একটু কবি পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় এগুলো অনেক পরে কিন্তু কেউ কি বলতে পারবেন কোরআন শরীফে একটি হরফ আজ পর্যন্ত কেউ বিকৃত করতে পেরেছে ওয়াল্লাহি না মা বাইনা দুফা তাইরি কালামুল্লাহ এই দুই মলাকের মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর কালাম কিয়ামত পর্যন্ত কেউ কোরআন শরীফকে বিকৃত করতে পারবে না আর তিন নম্বর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন শরীফের পর সবচেয়ে বড় দায়িত্ব এবং মর্যাদা দায়িত্ব ছিল দুনিয়াতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে দেখিয়ে দিয়ে যাওয়া উম্মতকে সাক্ষী রেখে দেখিয়ে দিয়ে যাওয়া আর এই কাজ কি আল্লাহর নবী ফু দিয়ে করেন নাই ফুদিয়া করেন নাই কেবল হইল না হাহাকার করে করেন নাই কেবল দোয়া করে করেন নাই মাঠে নেমে
শরীরের সমস্ত রক্তকে পানি করে এই পরিশ্রমকে নিজের প্রাণ এবং সাহাবায়ে প্রাণ কেরামের প্রাণকে আল্লাহর রাস্তায় নজরা বস্ত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়াতে ইসলামের খিদমত করে ইসলামকে লিউজহিরাহু আলা দ্বীন কুল্লি দুনিয়ার সমস্ত ধর্ম মত পথ তন্ত্র মন্ত্রের উপর বিজয় করে আল্লাহকে সাক্ষী রেখে দেখিয়ে দিয়ে গেছেন ঠিক কিনা হাজরিন এই দিকগুলো থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ শান অন্য সব নবী থেকে উঠে আল্লাহর মতার নবীর প্রতি এই তাজিম এই শান এই মহব্বতকে আমাদের অন্তরের মধ্যে একেবারে খুব শক্তভাবে প্রতিষ্ঠাপিত করে দেন আমরা বলি আমিন আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া তুবু ইলাইহি ইন্নাহু তাআলা জাওয়াদুন করিমুম মালিকুম বাররুর রাউফুর রাহিম আযান হয়ে যাবে আমরা সংক্ষিপ্ত একটু দোয়া করি সম্ভবত 25 আযান 23 হয়ে গেছে সংক্ষিপ্ত দোয়া করে বিদায় নেব মাহফিল তো চলবে ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين اللهم صل على سيدنا مولانا محمد سيد الأولين والآخرين وخاتم الأنبياء والمرسلين وعلى أزواجه الطاهرات أمهات المؤمنين وعلى آله الطيبين الطاهرين وعلى صحابته الغر الميامين وعلى التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين الله আমরা পক্ষ থেকে লাখ শুকরিয়া লাখ সালাম তোমার হাবিবুর দরজায় আপনারা পৌঁছাও আল্লাহ আজকে আমরা আর কিতা করছি জানি না কিন্তু মন করিয়ে তোমার হাবিবুর কথা আলোচনা করছি মোলা জানি আমার মতো বক্তর পক্ষে তোমার হাবিবুর শান বর্ণনা করলে বেয়াদবি ছাড়া আর কিছু নয় কিন্তু মোলা আমরা তৌফিক অনুযায়ী চেষ্টা করছি তুমি আল্লাহ কবুল করো আল্লাহ তোমার হাবিবুর শান মান ইজ্জতে আমরা এই বুঝার তৌফিক দান করো আর এই সব বুঝিয়া তোমার হাবিবুর সুন্নত আর সিরাতের উপরে আমরা আমল করার তৌফিক দান করো আল্লাহ আমরার পক্ষ থেকে দিনর পক্ষে দিনর জন্য ইসলামের জন্য এই টুটাফাটা খেদমতকে তুমি কবুল করো মৌলা আমাদের মাফ করে দাও আমাদের মা বাবারে মাফ করে দাও এই মাহফিলটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কবুল করো তোমার বান্দা আপনি মৌলা আমরা সালামিদার ভাই আপনাদের বড় সুস্থ করি এই মাহফিলের আয়োজন করছেন তোমার বান্দা করে তুমি তোমার জাতুল লাইক ডিজাইন আয়াত করো আল্লাহ আমরা মুর্শিদ বড় সাহেব তাদের এক হায়াত দান করো আল্লাহ আমরা ওলামা কেরাম অনেকই বয়সের বারো লুজ্জ বেমার মৌলা আমরা মাথার উপরে ছায়া করলে আরো দীর্ঘদিন رب ارحمهما كما ربياني صغيرا وفوض امري الى الله ان الله بصير بالعباد الله اي محفل تكي تمار كنو بندره تمار حبيب اور محبت اور প্রদীপ না বানাইয়া তুমি ফিরিয়া দিও না তোমার হাতে তুমি মোলায় কিছু না দিয়া ফিরিয়া দিও না সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন সালাম